আমরা আজকে বানাবো স্মাইলি পটেটো বা স্মাইলি আলু বড়া। তো সেটা বানানো খুবই সহজ, শুধু আলুটা ম্যাশ করার একটু ঝামেলা আছে, কারণ এইরকমভাবে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা হাতেও ম্যাশ করতে পারেন, যেন না কোনোভাবেই কোনো লাম্পস না থাকে বা ওই গুটলি না থাকে, মানে খুব ভালোভাবে যেন এটা মাখা হয়ে যায় আলুটা, তাহলে শেপটা দিতে সুবিধা হবে আর কিছুই না। আর এর সঙ্গে যে শুকনো জিনিসগুলো মেশানো হচ্ছে সেটা আপনারা শুকনোও মেশাতে পারেন বা আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন। এরকম ভাবে আলুটা দেখুন কতটা সুন্দরভাবে মাখা হয়েছে, মানে এইভাবে করলে খুব সুন্দর মাখাটা হয় এই আর কি। তারপর একটু কড়াই বসিয়েছি, তাতে একটু বাটা দিয়ে দিয়েছি, বাটাটা দিলে বেশ খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দেবো রসুন, রসুনটা দিলেও কিন্তু এর বেশ একটা ফ্লেভার হয়। সাধারণত রসুন দিয়েই এটা করা হয়, রসুন না দিলেও ক্ষতি নেই যারা নিরামিষ খাবেন। এর মধ্যে একটু রসুন দিয়ে দিচ্ছি, বেশি না, 6-7 কুচো রসুনকে থেতো করে বা কুচি কুচি করে কেটেও দিতে পারেন বা ঘষে নিয়েও দিতে পারেন। আর এতে দিয়ে দেবো 1 বাটি ময়দা, মানে ছোট্ট একটু বাটির ময়দা, 4 চামচ মতো এরকম ময়দা। আর তাতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি মাখা মাখা হয়ে যাবে, তারপরে সেটা ওই আলুর সঙ্গে মিশিয়ে দেব। আপনারা কিন্তু শুকনো মানে ময়দাটা দিতে পারেন, অসুবিধা নাই। এরকম ভাবে দিয়ে দিলাম। আর এরপরে এর সঙ্গে একটু মেশাবো নুন আর কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস, এতে কিন্তু পেঁয়াজ কলি যেটাকে বলে, সেই পেঁয়াজ কলি এতে দিলে ভালো লাগবে খেতে। তো পেঁয়াজ কলি ছিল না মানে আমাদের বাড়িতে, তো আমি কি করেছি না, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। তো ধনে পাতা কুচি না দিয়ে পেঁয়াজ কলিটা দিলে বেশি ভালো হবে আর কি। আর খুব ছোট ছোট করে কেটে নেবেন। আমি দেখছিলাম আলুটা খুব চটচটে লাগছে, দেখুন আমি শেপ দিতে পাচ্ছিলাম না, আমার অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি হাতটা ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালোভাবে একটুখানি হাতে ময়দা ডাস্ট করে তারপরে আমি কিন্তু শেপ দিয়েছি, মানে এরকম ভাবে শেপ দিয়ে নেবেন। আর স্মাইলিটা বানাতে গেলে আমি একটা স্ট্র নিয়েছিলাম, স্ট্রটা দিয়ে দুটো চোখ করে দিয়েছি এরকম ভাবে। আর একটু বড় বড় করে ফুটোগুলো করবেন, যাতে ভাজার পরে ফুটোগুলো যেন থাকে। আর একটু ছোট ছোট ফুটো করলে কিন্তু বন্ধ হয়ে যায় ফুটোগুলো। আর এরকম চামচে করে স্মাইলিটা করে নিয়েছি, ব্যাস আমাদের শেপ রেডি। এইভাবে আমি একটু ময়দা ডিশের ওপর কিন্তু ডাস্ট করে দিয়েছি, যাতে আলুটা একটু চটচটে লাগছিল, যাতে না মানে চিপকে যায়, সেই জন্য এরকম ভাবে আমি কিন্তু শেপ দিয়ে নেব সবগুলো। আমি আরো একটা স্মাইলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, এভাবে একটা একটা করে বানাতে হবে, একটুখানি টাইম লাগবে তবে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এরকম ভাবে না করেও নর্মালি যে কোনো শেপেই কিন্তু এটা বানাতে পারেন। তো এখন এটা মানে সবাই করছে, সেই জন্য আমার মেয়ের বায়না, তাই আমাকেও এটা করতে হলো। তো আমি এরকম ভাবে সব বানিয়ে নিয়েছি। তারপর এবার এটা ভাজার পালা। তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা বেশ গরম হবে, তারপর একটা একটা করে কিন্তু এটা দেবেন আর এরকম ভাবে ভেজে নেবেন। আর এতে অনেকগুলো একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে বা লেগে যেতে পারে, সেই জন্য অল্প করে করি আমি, জাস্ট 3টে করে করে কিন্তু ভেজে নিচ্ছি। মানে এক পিঠটা লাল হলে তারপরে আবার উল্টো পিঠটা উল্টাবেন, এটা প্রথমে একটু নরম থাকে, তারপরে কিন্তু এটা শক্ত হয়ে যায় বা মুচমুচে হয়ে যায়। আর এটাতে আপনারা আরো মুচমুচে করতে চাইলে অল্প একটুখানি খাবার সোডা দিয়ে দিতে পারেন, জাস্ট 1 চিমটের মতো। এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য টেস্টি অ্যান্ড ইয়ামি কিচেন চ্যানেলটা প্লিজ একটু লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিলেই সন্ধ্যেবেলার একটা স্ন্যাক্স রেডি হয়ে যাবে। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন।
কেমন হয়। তো এরকমভাবে উল্টে পাল্টে প্রথমেই উল্টাবেন না, মানে একটুখানি এক পিঠ হতে দেবেন, তারপর উল্টে দেবেন, তাহলেই কিন্তু এরকম স্মাইলি আলু বড়া রেডি হয়ে যাবে।